আমার তো দেশ চিটাগাং না, বরিশাল। তো চিটাগাংয়ের মানুষরা স্বামীকে নাম ধরে ডাকতে খুব একটা পছন্দ করতো না, তা আমি ওই খুব কমই নাম ধরে ডাকতাম, এমনি ডাক দিলেই শুনে যেত আর কি। এই তো বাচ্চা বলেই ডাকতাম, আর কিছু না। রবিন ও নানু আদর করে ডাকতো, আর নানু আরেকটা নামেও ডাকতো বাসি, খুব আদরে আদরে রাখতো। তো ছোটোবেলার থেকে ঠোঁটে ঠোঁটে সেই জন্য বলতো তুই আমার ঠোঁটের বাসির মতো না, চুমা দিত খুব, সেই জন্য বাসি ডাকতো নানু। আর মামা বাড়ির সবাই, দাদা বাড়ির সবাই রবিন নামে ডাকতো, বন্ধুরও রবিন নাম, নিক নেম রবিন ওর। আর আয়ুব বাচ্চুটা দিয়েই ও পুরো পৃথিবী চিনো, সারা বিশ্ব চিনে বাঙালিরা। আর এই বাচ্চুর চেষ্টাই ছিল, স্বপ্নই ছিল বাংলা গানকে সারা পৃথিবীর বুকে, ও হিন্দি গান বাসায় শুনলেও আমাদেরকে বকা দিত, আর ইংলিশকে তো কভার করতো, এটা তো যে কেউ করতে হবে। সেই জন্য এই ভাষার মাসটাকে আমি বেছে নিলাম বাচ্চুর এই কাজটা করার প্রথম জন্য, যে মহান ভাষার মাসে 21 ফেব্রুয়ারি মাসেই আমি কাজটা যেন করতে পারি, বাচ্চুর বাংলা গানকে পৃথিবীর বুকে যেন আরও ছড়িয়ে দিতে পারি। ও গান সবাই গাবে, আমাদের কিন্তু কোনো বাধা নিষেধ নাই, কোনো ধরনের রেস্ট্রিকশন নাই। তবে হ্যাঁ, বিজনেস যদি কেউ করতে যায়, ট্রিবিউট তো ট্রিবিউট করতে পারবে, কিন্তু বিজনেস ইজ এ বিজনেস, তখন তাকে অবশ্যই তার ফাউন্ডেশনকে কিছু পার্সেন্টেজ, তার যে কষ্ট করে সৃষ্টি সেটাকে তো তারা মূল্যায়ন আপনাকে করতে হবে। আপনার কাজের মূল্যায়ন আপনাকে করবে না যেখানে আপনি করেন, তো ওটাও তোর একটা কর্ম। তুই তো রেখে আর কিছুই জানি, কয়েকটা গানই তো, আর কিছু গিটার, এগুলো তো আমি বেজবো না, গিটার তো বেজবো না, কিন্তু গানটার যেটা আসবে সেটুকুই। কিন্তু সবাই তার মন খুলে গান গাইতে পারবে, আমরা বলছি সবাই মন খুলে যে চাও চাও তার জন্য গান গাবে তোমরা। বাসায় সেই দরজা খুলে প্রথমে ডাক দিত, তো ওটা খুব মিস করি আর কি, এগুলোই আর কি। স্মৃতি তো কোনো শেষ নাই আসলে, স্মৃতি তো অজস্র, সারা জীবনটাই তো আমার একটা কেটে পার করলাম, সেটাও স্মৃতি, এখন করতে সেটাও একটা স্মৃতি। আসলে আমি তো গানের মানুষ না, গানের মানুষ যে ছিলেন উনি চলে যাওয়ার পর দেখলাম যে অনেক কিছু, আমি 2 বছর নিশ্চুপি ছিলাম, আমার বাচ্চারা যেহেতু বাইরে ছিল আর ছেলেটা পড়ালেখা কমপ্লিট হয় নাই, এক পর্যায়ে এসে দেখলাম যে ওর গানগুলোকে নিয়ে এত মিস ইউজ হচ্ছে এবং এত ইয়ে হচ্ছে, এক পর্যায়ে পরিবারকেও তো একটু বকাঝকা খেতে হয় এগুলো ক্ষেত্রে থাকলে আমাদেরকে, যে কেন অ্যাক্টিভ নিচ্ছে না। কিন্তু আমি তো এই লাইনের মানুষ না, সাপোর্টিভ বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, এরকম নাসির ভাইদের মতন, এরকম আমাদের দেশের সাংস্কৃতিক মন্ত্রী বাংলাদেশে PM, উনি কিন্তু বাচ্চু মারা যাওয়ার পর অনেক সাহায্য করছে আমাদেরকে, এবং কোনো কিছুতে আমি ফিরে আসি নাই। তারপরে চিন্তা করলাম আচ্ছা ওর গানগুলো নিয়ে শুরু করি। ও তো অভিমানী ছিল কপিরাইট অফিসে যে ওর কিছু গানের ক্ষেত্রে হয়তো ফিরে আসছে, আর যায়নি 26টা। তারপরে শুরু করলাম, তারপরে দেখলাম যে এত গিটার আমাকে তো মুছতে হয়, মেনটেন করতে হয়, এগুলো তো ইনস্ট্রুমেন্ট, এগুলো তো নষ্ট হয়ে যাবে। তবে করতে করতে আমি চিন্তা করলাম যে আমার যা আছে সব সেল করে বাচ্চাদেরকে বললাম তোমরা আমাকে সাপোর্ট করো, মানুষ দেখুক, আমি আর গুপ্ত ধনকে লুকিয়ে রাখতে চাই না, এটা ওপেন করি, সবাই দেখুক কী আছে ওর কী নাই, ও যে বৈষয়িক ছিল না, ও যে এইটাই পেশা হিসাবে নিয়ে এখানে যে জীবনের সব ব্যয় করছে। এই করতে করতেই ঢাকায় একটা করলাম বাংলার গঞ্জির সাথে, আর এবার সম্পূর্ণ আমি চাচ্ছিলামই, আমার স্বপ্নই ছিল বাচ্চুর নামে কিছু করা, যেটা ওর জীবন দশায় ও তো করতে পারেনি, মৃত্যুর পরে যেন তার কর্মগুলোকে মানুষ মনে রাখে এবং কিছু তো না একটু দোয়া খায় যেন হয়, এই জন্য এবি ফাউন্ডেশনটা করা। এটাতে আমার অনেক কিছু চিন্তাভাবনা আছে বাচ্চুর নামে কিছু করা টরান, ধর্মীয় হোক যেভাবে হোক। আর এই রিলেটেডে যারা জড়িত ছিল তাদের কিছু জীবিকা আমাদের কিছু বাচ্চুকে জানুক জিনিসগুলো, এই উদ্দেশ্যেই আমার এবি ফাউন্ডেশনের জন্য হাত দেওয়া শুরু করা। এবং এটাই ফার্স্ট চিটাগাং শহরে ওর যেহেতু জন্ম, বেড়ে ওঠা, ওকে থুয়ে যাওয়া, এখানে যেন এই শহরটাকে আমি বেছে নিলাম, যেখান থেকে আমার যাত্রা শুরু করি ইন্ডিভিজুয়াল, আর আগে তো জয়েন্ট, এখন যেহেতু আমি সম্পূর্ণ আলাদাভাবে এটা এবি ফাউন্ডেশন করতে পেরেছি। আমার সন্তান বাইরে থাকে, বাট প্রত্যেকটা কাজে ওদের সাথে মতামত নেই, আমার সাথে মাসুদ আছে, আরও 3টা ছেলে আছে, অস্ট্রেলিয়ায় একজন, কানাডা একজন, ওরা আমাকে ফুল সাপোর্ট দেয়, মানে আমি এরকম সাপোর্ট কারো কাছে অন্ধ ভক্ত বলে না, ওরা কিন্তু কোনো টাকা নেয় না, টাকার বিনিময়ে কাজগুলো করে। এই তো চলে যাচ্ছে, ইনশাল্লাহ যদি কোনো মানে জায়গা পাই স্থায়ীভাবে, আমার মিউজিয়ামটা করার একটা স্বপ্ন আছে, মিউজিয়ামের সাথে ওর একটা হার্ড রক কফে করার স্বপ্ন ছিল বাচ্চুর, তো ওই হার্ড রক কফেটাই যেন করতে পারি, জাস্ট ওখানে ওরই গান বাজবে, ওর ইনস্ট্রুমেন্ট থাকবে এক সাইডে, ওর জিনিস ইয়ে হবে, এইটাই স্বপ্ন আর কিছু না। আমি যদি করে যেতে পারি মনে করবো একটু কিছু করতে পারলাম। এলআরবি কিন্তু বাচ্চুর নিজস্ব একার সৃষ্টি, একার তৈরি, একার কষ্ট করা, তখন যখন প্রথম সে শো করতো তখন কিন্তু বিভিন্ন জন যারা বাজাতো তাদেরকে জাস্ট যেটাকে হায়ার বলে আর কি মিউজিক লাইনে, ওইভাবেই আসতো, পেমেন্ট অন পেমেন্টই করতো।
ও সব সময় কষ্ট পেলে এবং এটার জন্য ও যে পরিমাণ শ্রম জীবন আমাদেরও তো অনেক ত্যাগ করতে হয়েছে ওকে এটার পিছনে মিউজিক রিলেটেড কাজের জন্য। ও সবসময় বলতো এটা আমার সন্তান, আমি যদি মারা যাই কখনো এলআরবিকে রান করতে দিবা না, আমার সাথে সাথে এলআরবিকেও স্টপ করায় দিবা। তো আপনি যখন ঘরে কথা বলেন, ঘরের মধ্যে তো আপনি আপনার স্ত্রীর সন্তানই শোনেন, বড় জোর আপনার কাদের মানুষটাই শুনে, ও হয়তো শুনতে পারে না। তো এই কথাগুলো তার রেকর্ড করে আমরা কখনো রাখি নাই, এটা উপর আল্লাহ জানে, নিচে আমরা জানি। তো সেই জন্যই তার সন্তানরা বলছে, যেহেতু আমার বাবার একটা স্বপ্ন এবং আমার বাবার চাওয়া, আমার বাবা মরে গেলে বলছে সাথে সাথে আমার ব্যান্ডটাকে বন্ধ করে দিবে। আর ওরকম তো কেউ নাই এখানে গান করার, কারণ বাচ্চু যে গান গাইতো তো গান গাইতো না, গিটারও আর কেউ আছে এলআরবিতে? আমাদেরকে যদি এনে দেখাতে পারেন, ওর সন্তানও বাজাতে পারবে না। সো আমার মনে হয় না ওর গানগুলোকে নষ্ট করা কিংবা ওর বাজানোটাকে সবাই অসম্মান করুক, বাচ্চু ভাই থাকলে আরও কত সুন্দর হতো, কেন ওনার পরিবার আমাদেরকে অনেক কথা শুনতে হয়, তো সেই জন্যই কথাগুলো বলা। সো বন্ধ করে রাখাটাই ঠিক, কারণ ও মারা গেছে মানে ওর এলআরবি চলে গেছে, কিন্তু মাসুদ তো আছে এলআরবি, ও তো কোনো দাবি দেওয়া নেয়নি, ওমার সাথে কাজ করতেছে, বাকিরা নাহলে যেভাবেই হোক, কিন্তু আমাদের দোয়া থাকবে তারা তাদের নিজস্ব সৃষ্টি দিয়ে নিজস্ব ক্রিয়েশন দিয়ে নাম করুক, যেহেতু বাচ্চুর সাথে বাজিয়ে অনেক নাম হয়েছে তো তাদের আলহামদুলিল্লাহ। আয়ুব বাচ্চুর সাথে সাথে আয়ুব বাচ্চুর ব্যান্ডটাও দাফন করা হয়ে গেল আর কি। ওর কষ্টটা ছিল, এদেশে শিল্পীকে কোনো মূল্যায়ন করা হয় না, ওই কষ্টের জন্যই সে বলতো আমি গান গেয়ে তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি, বাট তোমরা গানকে পেশা হিসাবে নিবে না। কারণ ও কখনো সরকারের কাছে কোনোখানে যেয়ে বলেনি যে আমাকে একটা জমি দাও, বাড়ি দাও, কিছু নয়, ও বলছে আমি কিছু চাইবো না, আমি দেশের জন্য গান গাইবো, দেশ যদি দেয় দিবে, না দিবে। এক পর্যায়ে এসে যখন বুঝলো যে এইটা করে সার্ভাইভ করে এক পর্যায়ে এসে থেমে যেতে হবে, কারণ আর তো নাই, আপনি উঁচায় উঠতে উঠতে চূড়ার এক পর্যায়ে আপনার তো আর উঠার কোনো ওয়ে নাই, আপনাকে হয় জাম্প দিতে হবে নাহলে থেমে যেতে হবে। তো তখন বলতো আমার আর কোনো রাস্তা, আমি নিজেকে ভেঙে 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 এমন জায়গায় এনেছি যে আমার কম্পিটিটর আমি নিজেই, আমার ফাইট করার আমি আমার ফাইটার। তখন ও বলতো যে এই দেশে শিল্পী মূল্যায়ন হয় না, এটা তো অনেকেই বোঝে, আমার বলার কিছু না, যারা শিল্পী যেমন অনেক কিছু হয় সেই জন্যই বলতো, কিন্তু গান বাজনার সুরের ইয়ে হলো এটা নিয়ে কখনো করতো না বাচ্চু। শুধু কষ্টটা ছিল যে প্রফেশনালি শিল্পীকে মূল্যায়ন করা হয় না। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।